হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে জানাবো ইড্রোফস কিট ট্যাবলেটের কাজ কি সাইড ইফেক্টগুলো কী কী আছে এর দাম কত কোন কোম্পানি তৈরি করে এইসব তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি তৈরি করা হয়েছে কেবলমাত্র ইড্রোফস কিট ট্যাবলেটের ইনফরমেশন দেওয়ার জন্য ইড্রোফস কিট ট্যাবলেটের একটি পাতায় ট্যাবলেট থাকে একত্রিশটি এই একত্রিশটি ট্যাবলেটের দাম পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এই ট্যাবলেট তৈরি করে সান ফার্মা ল্যাবরেটরিস লিমিটেড আমরা এবার জেনে নেব এই ট্যাবলেটের কম্পোজিশন ইড্রোফস কি ট্যাবলেটে একত্রিশটা ট্যাবলেট এর মধ্যে ভিটামিন ডি ক্যালসিয়াম থাকে তিরিশটি একটা থাকে ইবানড্রনিক অ্যাসিড ট্যাবলেট আর বাকি যেগুলো আছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দিয়ে তৈরি ইবানড্রোনিক অ্যাসিড এই ট্যাবলেটের পাওয়ার হচ্ছে একশো মিলিগ্রাম এটি প্রথম দিন খেতে হয় তারপর প্রতিদিন একটা করে দুপুরে খাবার পর এই ক্যালসিয়াম ও ভিটামিন ডি ট্যাবলেটগুলো খেতে হয় প্রতিটি ট্যাবলেটে ভিটামিন ডি আছে আটশো আইইউ ক্যালসিয়াম আছে দুশো পঁচিশ মিলিগ্রাম আমরা এবার জেনে নেব যে ইবান্ড্রনিক অ্যাসিড যে ট্যাবলেটটি একটি খেতে হয় এই একটি ট্যাবলেটের কাজ কি এটি হাড় যদি দুর্বল হয়ে যায় হাড়ের গা পাতলা হয়ে যায় অল্প আঘাতেই হাড় ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে ইবানড্রনিক অ্যাসিড হাড়কে শক্ত করে অতিরিক্ত ক্যালসিয়াম যদি রক্তের মধ্যে থাকে সেই ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতেও ইভানড্রনিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে এটি মাসে একটিই খেতে হয় দেড়শো মিলিগ্রামের ট্যাবলেট একটি খেলে এক মাস পর আবার একটি খাওয়া যেতে পারে মহিলাদের মেনোপজের সময় অর্থাৎ মাসিক চক্র বন্ধ হওয়ার পর এ হাড়ের সমস্যাগুলো বেশি দেখা দিতে পারে বা দেখা দেয় ক্ষেত্রে এই ইড্রোফস ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে যাদের হাড় দুর্বলতা হাড়ের সমস্যা জয়েন্টের সমস্যা বা বারবার হাড় ভেঙে যাওয়ার সমস্যাগুলো ঘটে থাকে তাদের ক্ষেত্রে ইড্রোফস কি ট্যাবলেটটি খুবই ভালো ফল পাওয়া যায় আমরা এবার জেনে নেব এই ট্যাবলেটে ডোজের পরিমাণ এই যে বাদামি কালার একটা ট্যাবলেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইবানড্রনিক অ্যাসিড ইভানড্রনিক অ্যাসিড ট্যাবলেটটি সকালে খালি পেটে জল সহযোগে খেতে হবে এটি খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে খেতে হবে এর সঙ্গে আলাদা কোনো ঔষধ খাওয়া যাবে না এটা প্রথম দিন খাওয়ার পর দ্বিতীয় দিন থেকে এই ক্যালসিয়াম ট্যাবলেট ও ভিটামিন ডি প্রতিদিন একটা একটা করে কন্টিনিউ এক মাস খেয়ে যাবেন তারপর আপনার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী দ্বিতীয় ডোজগুলো ব্যবহার করতে পারেন এই ট্যাবলেটে তেমন সাইড ইফেক্ট নেই তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় বমি ভাব পেট ব্যথা গ্যাস অ্যাসিডিটি মাথা ঝিমঝিম করা এই সমস্যাগুলো হলেও হতে পারে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ